হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো লাবণী সরকার ব্লগে আরেকবার ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিও দেখার জন্য, তাই তো? তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো সবাইকে গুড মর্নিং, সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি শ্বশুর বাড়িতে আসি, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে, তো দেখতে থাকো। তো ফ্রেশ হয়ে চলে এসেছি আমি একেবারে স্নান ট্রান করে। তো এখন 9টা বাজে, তো মেঘমি আছে, তো দেখতে থাকুন। কি হয়েছে মা? তো তো এখন বিছানা তুলবো, তো দেখতে থাকো। মাঠে উঠে আছি, উলি বাবালে উলি বাবালে, বাইরে যেতে হবে। কইলে জন্য কইলে আমার সিনাতে কইলে আমার বিছানা গুছানো কমপ্লিট। তো এই যে মেয়ে শুয়ে আছে, ঠাম্মির সাথে গেছিল, এসছে। নখ কেটে দিই, দাঁড়া, দুষ্টু করে না, দুষ্টু করে না।
ফোনের দিকেই তাকিয়ে থাকবি। বলবো পড়তে হবে মা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কইলে না কত ভালো, কি সুন্দর টিপ পড়তে দেয় তাই না? বাবা বাবা কত সুন্দর টিপ পড়েছে দেখো তোমার সোনাটা তাই না? এবার পাউডার নেবে, এ কাঁদে না, তুমি তো ভালো মেয়ে আমার সোনাটা। ঠিক আছে ঠিক আছে, দেখি 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 পাউডার নিতে হয় পাউডার নিতে হয়। ঠিক আছে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কই রে আমার সোনার খেলাটা, এটা কার খেলনা, এটা কার মুরগি তোমার? না পাউডারটা শেষ হয়ে গেছে কৌটা থেকে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তো একটু পরে আবার আসছি কথা বলতে তোমার সঙ্গে। তো এখন বিকালবেলা, বিকাল টাইম, তো সোনা মামু ঘুমোচ্ছিল, এখন উঠে পড়েছে, এখন বাইরে যাবে বেরু বেরু তাই না? এখন বেরু বেরু করতে যাবে তাই তো? পাঁচটা বাজে এখন, পাঁচটা বাজে তাই না? তাই না সিনেমা বেরু যাবে বেরু, এখন একটু বাইরে থেকে যাবো, হাঁটতে যাচ্ছে না ঘরে, চলো আমরা বাইরে যাই, বেরু 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 বেরু, চলো থামি কোথায় থামি, চলো তোমার খামির কাছে দিয়ে আসে বিছনাটা একটু ঠিক করি, তাহলে যাবো, চলো চলো তো আমি ওই দিকে ঠাম্মির সাথে বাইরে বেরিয়েছি, তো আমি ততক্ষণে বিছনাটা একটু ঠিক করে নিই, দেখতে থাকো। Thank you.
তো জামা করে গেল ধুয়েছিলাম তো এগুলো পরে পরে গোছাবো বাইরে থেকে ঘুরে আসি সন্ধ্যা হয়ে গেছে এখন নাচি নাচি তো পরে আবার আসছি ঘুরে দেখতে থাকো তো তখন তো জামা কাপড়গুলো গুছাইনি বলেছিলাম গোছাবো তো এখন একটু গুছিয়ে নি মেয়ে বাইরে আছে জেঠুমনির কাছে আমার এত বড় গোব দেখেছেন আপনারা কত উল্টো করে পড়ছে হ্যাঁ
ঠিক আছে ও মাই গড ও মাথা তে মনে এটা মাথা তে মনে ঠিক আছে ঠিক আছে হয়েছে তো সবাইকে গুড নাইট তো এখন ঘুমাবো মাছের মধ্যে ঢুকে পড়েছি এই যে মেয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো এখানেই টাটা বাই বাই